আমরা বায়ু এবং স্বাস্থ্যের উপর তার প্রভাব নিয়ে আলোচনা করছি। বায়ুস্নান গ্রহণের নিয়ম হলো যথাসম্ভব তা নগ্ন গাত্রে গ্রহণ করা। অর্থাৎ আমরা যখন বায়ুস্নান গ্রহণ করছি তখন দেহ যতটা পারা যায় নগ্ন বা উলঙ্গ রাখা উচিত। একখানা হালকা গামছা বা কাপড় গ্রহণ করা যেতে পারে যদি আমরা প্রয়োজন বোধ করি। যদি একান্ত প্রয়োজন বোধ করে থাকি তাহলে হালকা কোনো কাপড় বা হালকা গামছা দেহের উপরও রাখা যেতে পারে, কারণ সবারই পক্ষে নগ্ন অবস্থায় বায়ু গ্রহণ করা সম্ভব হয় না। বাহিরের বায়ু যখন চলন্ত শুষ্ক দেহ অপেক্ষায় শীতল থাকে তখনই কেবল বায়ুস্নান গ্রহণ করা কর্তব্য। অর্থাৎ বায়ুর প্রকৃতির উপর আমাদের খেয়াল রাখতে হবে। সেটা কেমন হবে? বায়ু হবে চলন্ত, গতিশীল হবে, বায়ুকে শুকনো হতে হবে, আর দেহ অপেক্ষায় দেহের যে তাপমাত্রা আছে তার চেয়ে একটু শীতল বোধ থাকা চাই। অর্থাৎ দেহের টেম্পারেচারের চেয়ে বায়ুর টেম্পারেচার যেন কম থাকে, তখনই কেবল বায়ুস্নান গ্রহণ করা যেতে পারে। আমরা দেহতে তপ্ত বোধ যদি না করি তাহলে কিন্তু বায়ুস্নান গ্রহণ করা যাবে না। অর্থাৎ আমরা যখন বায়ুস্নান গ্রহণ করছি তখন দেহ একটু উষ্ণ থাকা প্রয়োজন আছে, তখন যেন শীত শীত বোধ বা ঠান্ডা লাগছে এমন বোধ নিয়ে বায়ুস্নান গ্রহণ না করি। কি বলা হলো? বায়ুস্নান করতে যাওয়ার সময় আমার দেহটা শীত শীত বোধ যেন না হয় বা আমার দেহ ঠান্ডা বা জড়তা যেন না থাকে, যথেষ্ট পরিমাণে আমার দেহ উষ্ণ ভাব আছে সেই ব্যাপারটা যেন আমার খেয়াল থাকে, তারপরে আমাকে বায়ুস্নান গ্রহণ করতে হবে। যদি ঠান্ডা ভাব থাকে বা শীতল বোধ থাকে দেহে তবে অবিলম্বে হাত দ্বারা ঘর্ষণ করে তা একটু গরম করে রাখা দরকার। যদি আমার দেহ শীতল বোধ হয় ঠান্ডা বোধ হয় তাহলে তখনও যদি আমি বায়ুস্নান গ্রহণ করতে চাই তখন আমার দেহকে দুটো হাত দিয়ে ঘষে হালকা গরম রাখতে হবে ঘন ঘন, তাহলে কিনা আমাদের দেহে তা গ্রহণযোগ্য হয়ে ওঠে, তার ফলে আমাদের ঠান্ডাও লেগে যায় না বা দেহে কোনো অনিষ্ট হয় না। এইভাবে ঘর্ষণ করলে খুব শীতল হাওয়াতেও ঠান্ডা লাগে না অথবা শীতল হাওয়াতে দেহের কিছুমাত্র অনিষ্ট হয় না। যখন আমার দেহ শীতল বোধ করছে তখন আমি দুটো হাত ঘষে যদি দেহের উপর ক্রমাগত বুলিয়ে নিতে পারি তাহলে আমার দেহ এমন একটা টেম্পারেচারে অবস্থান করে যে তখন বায়ুস্নান গ্রহণ করলেও আমার দেহে কোনো অনিষ্ট হয় না, দেহে উপকার হয়। সবাই ভালো থাকবেন, আমরা পরবর্তী সময় পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, নমস্কার।